আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো অ্যান্ড্রয়েড ফোনে আমরা অডিও প্লেয়ার হিসেবে আমরা বিভিন্ন অডিও প্লেয়ার ব্যবহার করি। তো একটি জনপ্রিয় অডিও প্লেয়ার হচ্ছে পাওয়ার এমপি অডিও প্লেয়ার। তো পাওয়ার এমপি অডিও প্লেয়ার এটা কিন্তু একটা পেইড অডিও প্লেয়ার। আপনি যদি এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তো আপনাকে একটা ট্রায়াল দেবে, যে আপনি একটা নির্দিষ্ট দিন পর্যন্ত এটা ফ্রি ইউজ করতে পারবেন। তো এরপরে এটাকে কিন্তু আপনার কিনে নেওয়া লাগবে। যেমন এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে পাওয়ার এমপি প্লেয়ারের এটার কিন্তু ট্রায়াল শেষ, তো এখন আমাকে বলতেছে এটা কিনে নেওয়ার জন্য। তো এটার দাম খুব বেশি না। তো এখন কেনার জন্য মেইন যে সমস্যা আমরা ফেস করি, যে আমাদের অনেকের কাছে মাস্টার কার্ড থাকে না, তো এই জন্য আসলে নিজেদের ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় আর কি কেনা হয় না। তো আজকে আমি আপনাকে দেখাবো পাওয়ার এমপি প্লেয়ারে যদি আপনার ট্রায়াল ভার্সন আপনার শেষ হয়ে যায় তো আপনি কীভাবে পাওয়ার এমপি প্লেয়ার এটাকে না কিনে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। তো এটাকে ব্যবহার করার জন্য আমরা প্রথমে পাওয়ার এমপি প্লেয়ার, এটা যেহেতু আমাদের ট্রায়াল ভার্সন আর কি ট্রায়ালের টাইম শেষ, তো আমরা এখন এটাকে একটা ট্রিক্স ফলো করে আমরা এটাকে ইউজ করব। তো সর্বপ্রথম আমরা পাওয়ার এমপি প্লেয়ার এটার অ্যাপ ইনফোতে যাব। তো অ্যাপ ইনফোতে যাওয়ার পর এখান থেকে আমরা ক্লিয়ার ডাটা করব। তো এখান থেকে আমরা অল ডাটা ক্লিয়ার করে দিই। তো আমাদের এখান থেকে ডাটা ক্লিয়ার করা হয়ে গেছে। তো ডাটা ক্লিয়ার করা যখন হয়ে গেছে তো এরপর আমরা আমাদের ফোনের মেমোরি কার্ডে যাব, আর কি ফোন মেমোরিতে। তো এখান থেকে ফোন মেমোরিতে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের ফোনের ফোন মেমোরি যে অ্যান্ড্রয়েড ফোল্ডার আছে আমরা অ্যান্ড্রয়েড ফোল্ডারে যাব। তো অ্যান্ড্রয়েড ফোল্ডারে যাওয়ার পরে এখান থেকে আমরা ডাটায় যাব। তো ডাটায় যাওয়ার পরে এখানে যে একটা ফোল্ডার দেখা যাচ্ছে com.maxmpz.audioplayer, আমরা এই ফোল্ডারটাকে ডিলিট করে দেবো। তো আমরা এখন এই ফোল্ডারটা ডিলিট করে দিই। তো আমাদের ডিলিট করা হয়ে গেছে। তো এরপর আমরা আবার আমাদের যে ম্যাক্স প্লেয়ার আছে, সরি ম্যাক্স প্লেয়ার না, পাওয়ার এমপি প্লেয়ার, তো আমরা পাওয়ার এমপি প্লেয়ার এটা চলে আসবো। আসার পর আমরা এটাকে ওপেন করবো। তো ওপেন করলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সিলেক্ট করতে বলতেছে ফোল্ডার। তো এখানে আমরা আমাদের ফাইল সিলেক্ট করে দিই। তোমার কাছে আমরা একটা সং সিলেক্ট করলাম, এখান থেকে আমাদের যে ফোল্ডার আছে এখান থেকে আমরা যে লোকেশনে আমাদের সং গুলো আছে আমরা এখান থেকে একটা সিলেক্ট করে দিই। তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো দেখেন আমাদের এটা কিন্তু আবার কিন্তু চালু হয়ে গেছে। আমাদের এখানে বিভিন্ন হিন্টস দেখাচ্ছে, তো আমরা এখান থেকে আমাদের লাইব্রেরিতে যাই। তো লাইব্রেরিতে এখানে দেখেন যে আমি যে ফোল্ডারটা সিলেক্ট করছি ওই ফোল্ডারে যে গানগুলো ছিল ওইগুলো কিন্তু চলে আসছে। তো আমি যদি এখন যদি প্লে করি তো আমার এইখানে মাইক্রোফোন ইন করার জন্য হয়তো সাউন্ড শোনা যাচ্ছে না, কিন্তু দেখেন আমাদের এখানে ট্রায়াল ভার্সনের যে যে নোটিফিকেশন আসছিল ওটা কিন্তু চলে গেছে। এখন কিন্তু আমরা কিন্তু এটাকে নর্মালি ইউজ করতে পারবো। তো দেখেন যে আমাদের এখানে কিন্তু সব অপশনে এখন কাজ করতেছে। তো দেখেন এখানে কিন্তু এখন সব অপশনই অ্যাভেলেবেল আছে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজে আপনার ট্রায়াল পিরিয়ড যখন শেষ হয়ে যাবে আপনি এইভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোল্ডার থেকে আপনি ডাটা ক্লিয়ার করে আপনি কিন্তু খুব সহজেই পাওয়ার এমপি প্লেয়ার এটা কিন্তু ব্যবহার করতে পারবেন। তো যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো সাহায্য করার। তোমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।